কাজ করেছি এখানে আমি একজন রোহিঙ্গা মেয়ের ক্যারেক্টার প্লে করেছি আমার মুভিটির মধ্যে নাম হুসনেয়ারা তানজিয়া জামান মিথিলা তার প্রথম ছবি রোহিঙ্গা মুক্তি পাচ্ছে 15ই নভেম্বর 2021 2013 সালে মডেলিং দিয়ে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন তানজিয়া জামান মিথিলা নিজেকে আরও প্রস্তুত করতে অংশ নেন 2020-এর মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় সেখানেও সফল হন তিনি মিথিলার ধ্যান জ্ঞান সব কিছুই মডেলিং দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করার সুযোগ এসেছিল অনেকবার ফিরিয়ে দিয়েছেন বারবার তবে ফেরাতে পারেননি বলিউডের ছবির প্রস্তাবটি সব কিছু ব্যাটে বলে মিলে গেল অভিনয় করেন ক্যারিয়ারের প্রথম সিনেমা রোহিঙ্গায় আগেও বলেছি ছবিটি মুক্তি পাচ্ছে 15ই নভেম্বর 2021 আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি চেপে দিন অনুভূতি যদি বলি তাহলে আমি বলবো আমার জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমি আমার ক্যারিয়ারের ফার্স্ট মুভি বলিউড থেকে স্টার্ট করেছি সো সেখান থেকে বলবো যে এটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা আর্টিস্টের জন্য এটা আসলে অনেক প্রেস্টিজিয়াস একটা জিনিস যে তার তার লাইফের ফার্স্ট কাজটাই সে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে স্টার্ট করেছে সো ডেফিনেটলি আমি বলবো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট অ্যান্ড অনুভূতি যদি বলি আই এম সো হ্যাপি ফর দিস এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী আমার মুভির যে ডিরেক্টর উনি একজন ফটোগ্রাফার তো উনি যখন মুভিটি করবার প্ল্যান করে তো উনি চেয়েছিল যে বাংলাদেশ থেকে কোনো অ্যাক্ট্রেস নিতে বা বাংলাদেশ থেকে কোনো আর্টিস্ট নিতে তো আমি তো কখনোই অ্যাক্টিং করতাম না আই এম নট ইন টু অ্যাক্টিং তো তখন উনি আমাকে যখন উনি আমাকে চিনত আসলে একজন মডেল হিসাবে তো উনি যখন আমাকে ফার্স্ট নক করে মুভিটির জন্য আমাকে ইনস্টাগ্রামে নক করে বলে যে তুমি কি অ্যাক্টিং করতে চাও আর ইউ ইন্টারেস্টেড অন অ্যাক্টিং তো তখন ফার্স্টের দিকে আমি যখন শুনছি আমার কাছে মনে হয়েছে যে মেবি আমি অ্যাক্টিং করবো না মডেল শুড বি আ মডেল আমি সবসময় এই লাইনটা ইউজ করতাম পরে দেন আমার কাছে মনে হলো আসলে এত বড় একটা অপরচুনিটি আমাকে ডিরেক্ট নক করছে জিজ্ঞাসা করছে সো আই শুড গ্র্যাব ইট তো তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে লেটস ডু দিস তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি পাঠাচ্ছি আপনি দেখেন আমার স্ক্রিন টেস্ট কেমন হয় পরে ওনাকে পাঠিয়েছি পরে উনি আমাকে বলেছে যে আমাকে 52 অ্যাক্ট্রেস স্ক্রিন টেস্ট দিয়েছে বাট আমি তোমাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সো দেন উনি আমাকে সিলেক্ট করেছে মডেল শুড বি আ মডেল আমি সবসময় মনে করতাম যে আমি মডেলিং করব কারণ আমার মডেলিং করতে অনেক ভালো লাগে শো করতে অনেক ভালো লাগে লাগতো এখনও লাগে কিন্তু কখনো আমি চিন্তা করিনি যে আমি অ্যাক্টিং করব বা অ্যাক্ট্রেস হব বা মুভি করব বা নাটক করব বা এই ধরনের চিন্তা আমার কখনোই ছিল না তো যখন আমি আসলে মুভিটি আমার ফার্স্ট মুভি শেষ করলাম তখন আমার কাছে মনে হয়েছে না অ্যাক্টিং ইজ ফান অ্যাক্টিং করলে নিজেকে আরও অনেক বেশি এক্সপ্লোর করা যায় আরও অনেক বেশি নিজেকে একটা জায়গায় আটকে রাখবো কেন তো সেখান থেকে চিন্তা করলাম যে হ্যাঁ অ্যাক্টিংটা করি বাট তার অ্যাক্টিং করবার আগে আমি সবসময় মডেলই ছিলাম সবাই আমাকে মডেল হিসাবেই চিনে র্যাম্প মডেল হিসাবে আর স্টিল ফটোশ্যুট করতাম 2013-এর নভেম্বর খুব ইন্টারেস্টিংলি আমি যখন মডেলিং শুরু করি আমার ফার্স্ট শো ছিল আমি বলবো খুব লাকিলি ঢাকা ফ্যাশন উইক ওটা আসলে অনেক বড় একটা ফ্যাশন শো ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য ডেফিনেটলি ইটস এ হিউজ শো ইট ওয়াজ অ্যান হিউজ শো তো ওই জায়গা থেকে যদি বলি তো ওটাই আমি ওটা লাস্ট আমি যখন মডেলিং করতে আসি ওটাই লাস্ট ইয়ারের শো ছিল ঢাকা ফ্যাশন উইক তো ওই শোটা আমি করেছিলাম অ্যান্ড ঢাকা ফ্যাশন উইক করবার পরপরই আমার আসলে আড়ং থেকে ডাক দেয় যে আড়ংয়ের শ্যুটের জন্য তো তখন আমি আড়ংয়ের শ্যুট করেছিলাম আড়ংয়ের শ্যুট করবার পরে আসলে আমার আর মডেলিং ক্যারিয়ারে পিছিয়ে তাকাতে হয় নাই এটা আসলে অনেক টাফ একটা কোয়েশ্চেন যদি বলি চরিত্রের জন্য আসলে প্রস্তুতি ছিল কি না এটা রোহিঙ্গা ইস্যুটা আসলে এত সেন্সিটিভ একটা ইস্যু এটা একজন মানুষের মাধ্যম দিয়ে পুরো রোহিঙ্গা যে জনগোষ্ঠী আছে এদের দুঃখটা প্রকাশ করা সম্ভব না
তবু আমি চেষ্টা করেছি, কারণ আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম যখন ফার্স্ট বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আনা হয়। বাংলাদেশে তো অলমোস্ট 1 মিলিয়ন রোহিঙ্গা থাকে, আর অনারেবল প্রাইম মিনিস্টার আসলে ব্যবস্থা করে দিয়েছে। সো ওরা যখন বাংলাদেশে ফার্স্ট এসেছিল তখন আমি কক্সবাজার গিয়েছিলাম দেখতে, তো তখন আরও আসলে অনেক বেশি স্যাড ছিল, অনেক বেশি ডিজাস্টার ছিল, কারণ এক রাতের মধ্যে সবাই এত মানুষ চলে এসেছিল বাংলাদেশে। তো তখনকার সিচুয়েশন মানে ডিফারেন্ট ছিল। আমি চেষ্টা করেছি যে যতটুকু নিজের মাধ্যমে নিজে জিনিসটা বুঝে ক্যারেক্টারটাকে প্লে করা যায় অতটুকু আমি চেষ্টা করেছি। আর এছাড়াও আমাদের যে মুভি শুটিং যখন চলে তখন ওখানে বেশ কিছু রোহিঙ্গা মেয়ে এসেছিল আমার ট্রান্সলেটর হিসাবে। আর মুভির মধ্যে আসলে অনেক কিছুই বাস্তব, মানে বাস্তব রোহিঙ্গাদের অলমোস্ট 80% নেওয়া হয়েছে। যেমন মুভির মধ্যে যে যারা ভিলেন মানে টেররিস্ট যারা, দে আর রিয়েল ক্যারেক্টার, মানে ওইটা ধরেই বানানো হয়েছে স্ক্রিপ্টে যেটা ছিল। তারপরে এই মুভিটির মধ্যে বেশ কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলি আসলে রোহিঙ্গাই, আর শুধু আমি তো হিরোইনের ক্যারেক্টার করেছি, তো সেই ক্ষেত্রে ওরা একদম রোহিঙ্গা মেয়ে নেয়নি। বাট আমি ওখানে যে মেয়েগুলি এসেছিল ওদের সঙ্গে কথা বলে ওদের অনুভূতি বুঝে ওদের জায়গাটার, ওদের যে লাইফে কতটা পেইন, ওদের যে ফ্যামিলি নাই, ওদের কোনো দেশ নাই, ওদের নিজের কোনো পরিচয় নাই, নিজের কোনো প্রপার ভাষা নাই, তো পুরো জিনিসটা আসলে খুবই একটা স্যাড জিনিস। তবু আমি চেষ্টা করেছি ওদের থেকে বুঝে, ওদের থেকে জেনে আসলে যতটুকু ক্যারেক্টার প্লে করা সম্ভব হয়। আমি শিওর আমি আসলে 1-2% আসলে দিতে পারিনি, যদি ওদের ওই পেন থেকে চিন্তা করা হয়, তবু আমি চেষ্টা করেছি অ্যাজ এ হিরোইন। আসলে প্রত্যেকের লাইফেই প্রত্যেকের জায়গা থেকে একটা স্ট্রাগল থাকে, আমার নাই আমি বলবো না, অবভিয়াসলি আমারও আছে, বাট আসলে ওদের ব্যাপার টোটালি ডিফারেন্ট। ওরা ওদের শিক্ষা থেকে বঞ্চিত, বিনোদন থেকে বঞ্চিত, ওদের স্বাধীনতা থেকে বঞ্চিত, তো পুরাটা আসলে একজন আমার চরিত্র দিয়ে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি নিজের ভিতরে ধারণ করে যতটুকু আসলে ওদের কষ্টটা নিজের ভিতরে পোষণ করে যতটুকু ফুটিয়ে তোলা যায় আসলে অতটুকু চেষ্টা করেছি আমি। আমি চেষ্টা করেছি এবং আমি বলবো আমি 80% আসলে ক্যারেক্টারই ছিলাম, কারণ আমাদের মুভি শুটিং যেখানে হয়েছিল ওখানে কোনো ইন্টারনেট নাই, ওখানে কোনো নেটওয়ার্ক নাই, ওখানে আমার কোনো ফ্যামিলি মেম্বার ছিল না, কোনো বন্ধুবান্ধব ছিল না, দেন তারপর আমার পরিচিত কেউ ছিল না, টোটালি আমি আরেকটা দেশ থেকে অন্য দেশে গিয়ে শুটিং করছি, তারপরে সবার সঙ্গে কথা বলতে পারি না, তো আই ওয়াজ স্যাড, সব কিছু মিলিয়ে আমি স্যাড ছিলাম। আর তারপরে মুভির ক্যারেক্টারটাও একটা স্যাড ক্যারেক্টার ছিল, মানে এখানে টোটাল জিনিসটা একটা স্যাড তো। এবং তারপর ওখানে আমি তো বললাম কিছু রোহিঙ্গা মেয়েরা ছিল, আমি ওদেরকে অনেক ফলো করতাম, আমি ওদের সঙ্গে অনেক কনভারসেশন করতাম, কারণ ওরা বাংলা বলতে পারে, কথা বলতাম, বোঝার চেষ্টা করতাম যে ওদের কী কী আসলে ফেস করতে হয়েছে, তো অতটুকু জায়গা থেকে বুঝে আসলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এন্টারটেইনের জায়গা থেকে যদি বলি মুভি দেখবে কেন, তাহলে আমি বলবো যে এই মুভি আসলে ফুল ডকুমেন্টারি না। অনেকে মনে করছে যে মুভিটি মনে হয় ডকুমেন্টারি, বাট এটা আসলে ডকুমেন্টারি না, মুভির মধ্যে থ্রিল আছে, অ্যাকশান আছে, প্রেম আছে, স্ট্রাগল আছে, অনেক কিছু আছে, তো অ্যাজ এ মুভি যদি বলি মুভির মধ্যে সব কিছুই আছে। আর যদি মানে ওয়ান ওয়ার্ডে বলি যে রোহিঙ্গা আসলে কী কী মেসেজ দিচ্ছে, তাহলে আমি বলবো যে ইটস অল অ্যাবাউট দ্য হিউম্যানিটি, যে আপনি এই মুভিটি দেখলে যে মানে মানুষের উপর মানুষের যে একটা কেয়ার ইস্যুটা যদি বলি রোহিঙ্গা ওয়ান ওয়ার্ডে, তাহলে বলবো ইটস অল অ্যাবাউট দ্য হিউম্যানিটি। এই মুভি দেখলে আসলে বোঝা যাবে যে আসলে তাদের স্ট্রাগল কী, তাদের লাইফে যে কত ধরনের স্ট্রাগল করতে হয়, কত ধরনের কষ্ট করতে হয়ে এই পর্যন্ত এসেছে বা এখনও তারা স্ট্রাগল করছে, সেটা অনেক কিছু বুঝতে পারবেন। আর সব থেকে বড়ো যে জিনিস, যে একজন মানুষ হয়ে একজন মানুষের পাশে থাকা বা একজন মানুষের যতটুকু হেল্প করা সম্ভব বা যতটুকু সাপোর্ট করা সম্ভব, এই মুভিটি দেখলে আমার মনে হয় আপনারা এই মেসেজটা বেশ কিছুটা পেয়ে যাবেন। সো সেখান থেকে বলবো যে মুভি হিসাবেও দেখতে পারেন, আর রোহিঙ্গাদের ব্যাপারে যদি আরেকটু ডিটেলস জানতে চান তাহলে সেটা দেখার জন্য হলেও দেখতে পারেন। এই মুভির মধ্যে আমি অ্যাজ এ হিরোইন কাজ করেছি, এখানে আমি একজন রোহিঙ্গা মেয়ের ক্যারেক্টার প্লে করেছি।
আমার মুভিটির মধ্যে নাম হুসনেয়ারা। এটা রোহিঙ্গাদের মধ্যে অনেকের নাম থাকে হুসনেয়ারা, সো সেখানে আমার নাম দিয়েছিল আমার ডিরেক্টর হুসনেয়ারা। সো হুসনেয়ারার ক্যারেক্টার থেকে যদি আমি বলি যে আমি কি প্লে করেছি, তাহলে আমার মাধ্যম দিয়ে আমি চেষ্টা করেছি রোহিঙ্গা মেয়েদের লাইফের স্যাডনেস বা তাদের যে লাইফ একটা ডিজায়ার আছে, ভালোবাসা আছে, তারাও যে একটা সিম্পল লাইফ চায়, তারাও যে চায় ফ্যামিলির সঙ্গে থাকতে, তাদেরও যে একটা ছোট ছোট কিছু ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এগুলি আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার মুভিটির মধ্যে। সো বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, হোপফুলি ভালো কিছুই হবে। এখানে একটা সিন আছে, ওই সিনটার মধ্যে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার মধ্যে আমি আসলে আল্লাহর কাছে প্রে করি, মানে ক্যারেক্টারের জন্য আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমার লাইফে আসলে এগুলি দিছো কেন। তো ওই সিনটা করতে গিয়ে আমি আসলে রিয়েলি কেঁদে দিয়েছিলাম। তো ওটা আমি বলবো যে আসলে দেখলে বুঝতে পারবেন, আনলেস এভাবে আসলে এক্সপ্লেন করা সম্ভব না। আমার নিজের ক্যারেক্টারই হুসনেয়ারা, এটাই তো আসলে অনেক বড় একটা ক্যারেক্টার যে আমার মাধ্যম দিয়ে আমি একটা রোহিঙ্গা মেয়ের স্টোরি দেখাচ্ছি। সো আমি বলবো এটাই আসলে অনেক বড় একটা ক্যারেক্টার, যেটা আমি মাঝে মাঝেই ভাবি যে আমি এত বড় একটা ক্যারেক্টার করলাম বা এত বড় একটা ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করে আমি মুভির মধ্যে পুরো মুভিটি শেষ করলাম। এটাই আমি বলবো আমার নিজের ক্যারেক্টারই। কোভিডের কারণে তো বাসায় ছিলাম, ফ্যামিলিকে অনেক টাইম দিয়েছি, আর কোথাও তো যেতে পারিনি, তেমন কোনো কাজও ছিল না ফর সেফটি। সো এখন কাজ শুরু করেছি, নেক্সট ইয়ার আমার আরও দুইটা মুভি শুটিং স্টার্ট হবে। সো এটাই মুভি দুটির বিস্তারিত এখন বলতে পারবো না, বিকজ ওনারা মহরত করতে চায়। সো জানতে পারবেন, নেক্সট ইন্টারভিউ বলবো ইনশাল্লাহ। এই সময় তো সবার জন্যই অনেক টাফ সময় ছিল, 2 বছর আমরা সবাই সবার কাছ থেকে পিছিয়ে গিয়েছি, সবার জায়গাতে। কিন্তু ওই সময় আমি বলবো ফার্স্টের দিকে আমি একটু ভয় পেয়েছিলাম যে এত বড় একটা, মানে সবাই তো একটু ফ্রিক আউট করেছিল, আমিও করেছিলাম, আলাদা কিছু না। বাট ওই সময়টাতে আমি ফ্যামিলিকে অনেক সময় দিয়েছি, যেটা আমি কখনোই দিতাম না, কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। তো তখন আমার আসলে রিয়েলাইজেশন হয়েছে যে ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট, এটা আমি করোনাকালীন সময়ে রিয়েলাইজ করেছি। আর আরেকটা জিনিস, ভলেন্টিয়ারি করেছিলাম, বেশ কিছু মানুষকে আমি হেল্প করেছি করোনাকালীন সময়ে। আমরা মানুষের ঘরে ঘরে খাবার দিয়েছি রোজার সময়ে, এভরিডে আমরা প্রায় 200 মানুষকে ইফতারির ব্যবস্থা করে দিতাম। সো বেশ কিছু সোশ্যালাইজ করেছি আমি, মানে অসহায় মানুষদের জন্য যাদের আসলে ওই সময়ে অনেক প্রবলেম হচ্ছিল। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। তারপরে আমি আমার জিম অনেক মিস করেছি, দ্যাট আই ওয়ান্ট টু সে। তারপর ফ্রেন্ডদেরকে অনেক মিস করেছিলাম। আর ওভারঅল মিলে হ্যাঁ, কাজকে মিস করেছি, ট্রাভেলিং করা অনেক মিস করেছি। আদারওয়াইজ বলবো যে করোনার সময় আমার ভালোই কেটেছে, ফ্যামিলির সঙ্গে ছিলাম, আমি অনেক মজার মজার রান্না করা শিখেছি আমার আম্মার থেকে। মুভিটি বেসিক্যালি ওটিপি রিলিজ হচ্ছে, ফার্স্টে আমাদের প্ল্যান ছিল সিনেমা হলেই রিলিজ হবে, বাট কোভিডের কারণে অনেক অনেক ক্রাইসিসের কারণে পরে আমরা আসলে আর সিনেমা হলে মুভিটি রিলিজ করতে পারিনি। এখন অ্যাপেল টিভিতে আর সামু নামে একটা ভুটানিজ অ্যাপ আছে, কারণ আমার মুভির নায়ক হিজ ফ্রম ভুটান। সো ওখান থেকে এই দুইটি অ্যাপে মুভিটি রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 15 নভেম্বর। আর ডেফিনেটলি মুভি তো আসলে বড় পর্দায় সবাই দেখতে চায়, আমিও দেখতে চেয়েছিলাম, বাট কোভিড তো আসলে অনেক বড় একটা ধাক্কা দিয়েছে সবাইকে, অনেক বড় একটা ক্রাইসিস নিয়ে চলে এসেছিল মানুষের লাইফে। তো সেখান থেকে আমি বলবো যে যেটাই হয়েছে ভালোই হয়েছে। এখন ওটিপি রিলিজ হচ্ছে, ওটিপি রিলিজ হলে মানুষ আরও বেশি দেখতে পারবে, কারণ সবার হাতে হাতে এখন ফোন আছে, ইন্টারনেট আছে। সো হোপফুলি সবাই দেখবে। এই মুহূর্তে মনে হয় আমার ডিরেক্টর এরকম কোনো প্ল্যান করছে না, বাট যদি করে আমি তাহলে জানাবো। ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, এই মুহূর্তে আমি অ্যাক্টিং নিয়ে ব্যস্ত আছি, একটু ডান্সিং শিখছি, কারণ মুভি করতে হলে তো একটু ডান্স জানতে হবে, অ্যাক্টিংও জানতে হবে। সো ওটা প্র্যাকটিস করছি, আর ভবিষ্যতে মুভি করব, এখন পর্যন্ত এটাই প্ল্যান আছে। সো হোপফুলি অ্যাক্টিংটাই কন্টিনিউ করবো। আনন্দ ভুবনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ইন্টারভিউয়ের আয়োজন করার জন্য, আর সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড জাকির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।